অনেকদিন ধরে বলছিলাম প্যালেস্টাইনের উপর যে ধরনের অত্যাচার চলছে, আরব বিশ্বের দেশগুলো যদি বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে নিশ্চিতভাবে তারা অবশ্যই হার মানতে বাধ্য হবে। বন্ধুরা, অনেকদিন পরে প্রথমবারের মতো লোক দেখানো হলেও স্পষ্ট ঘোষণার মাধ্যমে ওআইসি একটি পদক্ষেপ নিল ইসরায়েলের বিরুদ্ধে। আর ইসরায়েলের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের যে ব্যাপারটি সারা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এবং ইসরায়েলের জন্য চরম আঘাত হয়ে আসতে পারে, সেই ব্যাপারটি আমি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের জানানোর জন্য ভিডিওটি তৈরি করলাম। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে অবশ্যই ভিডিও সম্পর্কে আপনারা জানবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই প্রথমবারের মতো আরব বিশ্বের যে সকল দেশগুলো রয়েছে, বিশেষ করে ওআইসির সদস্যভুক্ত দেশগুলো একত্রিত হয়ে একটি সম্মিলিত নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আর এই নিষেধাজ্ঞার আলোকে প্রায় 60টি সংগঠনকে তারা সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। যে সংগঠনগুলো অবৈধ দখলদারিত্ব এবং আলাক্সা প্রাঙ্গণে অবৈধ দখলদারিত্বের মাধ্যমে সংঘাত সৃষ্টিতে উস্কানি দিয়ে থাকে। এই প্রথমবারের মতো ইসরায়েলের কোনো ব্যক্তিকে টার্গেট করে এই ধরনের জরুরি পদক্ষেপ গ্রহণ করলো ওআইসি। এটি প্রাথমিক পর্যায়ে স্বল্পমাত্রায় কাজ করলেও প্রতীকী গুরুত্ব মারাত্মক, এবং এই বিষয়ে যদি আপনাদের বলার চেষ্টা করি তাহলে বোঝা যাবে এই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত কোনো একচ্ছত্র সিদ্ধান্ত নিতে পারল আরব বিশ্ব। এর পূর্বে যে সিদ্ধান্তগুলো বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক নিষেধাজ্ঞার কথা বলা হলেও আরব বিশ্বের মধ্য থেকে কয়েকটি দেশের বিরোধিতার কারণে সে ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি ওআইসি। তবে ওআইসির এই সিদ্ধান্ত নিয়ে আমি তেমন একটা উৎফুল্ল নই। আমি খুব ভালো করে জানি এই সকল সিদ্ধান্তগুলো কিছু দেশকে হয়তো সন্তুষ্টি দেবে, কিন্তু মধ্যপ্রাচ্যের যে সকল দেশ পেন্টাগনের আনুগত্য লাভের জন্য এখনও তাদের পিছু পিছু ঘুরে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পেন্টাগন বা আমেরিকা উল্টাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর পেছনে ঘুরবে, কারণ তাদের হাতে যে সকল অস্ত্র রয়েছে, বিশেষ করে তাদের জ্বালানি অস্ত্র, সারা বিশ্বকে তারা ইচ্ছা করলে তাদের নিজেদের পিছনে ঘোরাতে পারবে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মুসলিম বিশ্বের প্রতি একটি এক প্রকার বার্তা প্রদান করা হলো। বন্ধুরা, এই ধরনের পদক্ষেপ একটি লোক দেখানো পদক্ষেপ বলে আমি মনে করতে পারি, কারণ মুসলিম বিশ্বের জনগণের মধ্যে যে ক্ষোভের জন্ম নিয়েছে, 200 কোটি সাধারণ মুসলিম বিশ্বের মানুষ এবং তার সাথে নৈতিকতা আছে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এমন মুসলিম বিশ্বের বাইরের মানুষও বর্তমানে এই ধরনের হামলার বিরোধিতা করছে একেবারে স্বজ্ঞানে। সাউথ আফ্রিকা নামক দেশটি তার জলজ্যান্ত প্রমাণ। মুসলিম বিশ্বের দেশগুলো সাউথ আফ্রিকার 1%ও করতে পারেনি, অর্থাৎ তাদের 100 ভাগের 1 ভাগও করতে পারেনি এই সকল প্রভাবশালী দেশগুলো। ওআইসির মিটিংয়ের মাধ্যমে তারা যে কাহিনীটি ঘটিয়েছে, এটি কিছু না হওয়ার চেয়ে, একেবারে কোনো পদক্ষেপ না নেওয়ার চেয়ে মোটামুটি ভালো বলা যেতে পারে। একটি দখলদার দেশ যে প্রতিনিয়ত গণহত্যার মতো কাজ করে যায়, সেই দেশটির বিরুদ্ধে এতগুলো দেশ মিলে একটা ব্যবস্থা বা অবস্থা নিতে পারবে না, অবস্থান তৈরি করতে পারবে না, এটি একেবারেই অবিশ্বাস্য। এত বড় দেউলিয়াত্বের প্রমাণ না দেয়াই ভালো। কাপুরুষোচিত কাজ অনেক কিছুই থাকে, কিন্তু নৈতিকতা, মানবাধিকার এবং সর্বোপরি একটি জাতির সঠিক অধিকারকে যদি আমরা সজাতি হয়ে বুঝতে না পারি, তাহলে নিজেদের প্রতি এর চেয়ে দেউলিয়াত্ব আর কিছু থাকে না। তারপরও দুর্দান্ত কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেই ব্যাপারগুলো আপনাদের সাথে ভাগ করার চেষ্টা করব, এবং এর প্রভাব কী হতে পারে এই দখলদার দেশটির উপরে সে ব্যাপারও আপনাদের সামনে বলার চেষ্টা করব। আর এর প্রতিক্রিয়ায় আমেরিকার কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে সেটিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত মুসলিম বিশ্ব অনেকদিন ধরে অবলোকন করছে একচ্ছত্র এই ধরনের আধিপত্যবাদী মনোভাব, এবং যার মাধ্যমে পুরো একটি জাতিকে ধ্বংস করার মিশনে নেমেছে দখলদার বাহিনী। এখনও যদি তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা না যায়, সেটি আমাদের দেউলিয়াত্বের একচ্ছত্র প্রমাণ ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, ওআইসি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে নিয়েছে যারা ওয়েস্ট ব্যাংক এবং অন্যান্য অবস্থানে অবৈধ ইসরায়েলি দখলদারিত্ব বজায় রাখার জন্য যে সকল ইসরায়েলি জনগণ প্রতিনিয়ত কাজ করে বা হামলা করে থাকে, তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ একটি বার্তা প্রদান করে। পশ্চিম তীর সহ বিভিন্ন অঞ্চলে যারা প্রতিনিয়ত উস্কানি সৃষ্টি করে থাকে বা যে সকল ইসরায়েলি সংগঠনগুলো এই ধরনের উস্কানিতে মদদ দেয়, সেই ধরনের সংগঠনগুলোকে টার্গেট করে এমন 60 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বা সংগঠনকে লক্ষ্য করে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ তারা যদি আবারও উস্কানি প্রদান করে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা হবে ওআইসির তরফ থেকে। বন্ধুরা, আরও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইসরায়েলের প্রতি। এটি তাদের জন্য চূড়ান্ত এক প্রকার সতর্ক বার্তা বলে মনে করা হচ্ছে, কারণ এতদিন পর্যন্ত নিরাপদ থাকার পর হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের নিষেধাজ্ঞা ইসরায়েলের জন্য মারাত্মক একটি অভিঘাত হিসেবে কাজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আর এই অভিঘাত তাদের কতদূর পর্যন্ত যায়, এমনিতেই তো যুদ্ধের কারণে এবং হুতিদের মিসাইল হামলার মাধ্যমে ওদের অর্থনীতির 12টা বেজে গেছে। এখন ওদের অর্থনীতি 13টা বাজানোর জন্য ওয়াইসি আরও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওয়াইসির তরফ থেকে বলা হয়েছে যে সকল কোম্পানি এই ধরনের জেনোসাইডে সহায়তা করবে এবং পরবর্তীতে যুদ্ধ অবস্থায় তাদের সহায়তা করবে, সে সকল কোম্পানি, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এটি চূড়ান্ত একটি ওয়ার্নিং অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের প্রতি। আমার পিছনের ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন তাদেরকে একটা বিষয় মনে করে দেওয়া লাগবে না, আমি কিন্তু প্রতিনিয়ত বলেছি, ওয়াইসি যদি এক হতে পারে যে কোনো সিদ্ধান্তের বিষয়ে তার রিয়্যাক্ট বা ফলাফল হবে মারাত্মক। বন্ধুরা, তেমনই একটি ফলাফল আপনারা দেখতে পেলেন এবং এ বিষয়ে ওয়াইসি সম্মিলিতভাবে একচ্ছত্র সিদ্ধান্তের মাধ্যমে দখলদার দেশটির উপরে চূড়ান্ত একটি আঘাত আনতে সক্ষম হয়েছে বলে আমি মনে করব না। এটি একটি প্রথম রাস্তা। পরবর্তীতে আবারও যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে নিয়মিতভাবে এই ধরনের অবরোধ, এই ধরনের অভিযোগ এবং এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা পালন করতে পারে। বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ সুসংবাদ আপনাদের জানিয়ে রাখি, এটি অনেকের কাছে প্রচণ্ড একটি সুসংবাদ বলে পরিগণিত হবে, এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই। আর তা হলো এই ইসরায়েলি যুদ্ধের সহায়তাকারী বা এই ধরনের লজিস্টিক সাপোর্টের সহায়তাকারী প্রায় 97টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দেওয়া হয়েছে ওয়াইসির তরফ থেকে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি মধ্যপ্রাচ্য সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এবং তাদেরকে এমন ধরনের বিনিয়োগ বা মধ্যপ্রাচ্যের যে কোনো অবস্থা ভ্রমণ থেকে শুরু করে সামগ্রিক পদার্পণের ক্ষেত্রে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে টোটালি এই দখলদার দেশটি এমন ধরনের অর্থনৈতিক অভিঘাতে পড়বে যেটি তার সামগ্রিক অর্থনীতির 12টা বাজিয়ে দেবে এবং ভিতকে কাঁপিয়ে দেবে। এখন দেখা যাক নতুন ধরনের নিষেধাজ্ঞার ব্যাপারে আবারও তারা কী বলে। বন্ধুরা, এই 97টি যে কোম্পানিকে টার্গেট করা হয়েছে, এরা কোনো না কোনোভাবে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে জড়িত অথবা ইসরায়েলির এই হামলার সাথে সহযোগিতার সাথে জড়িত, সুতরাং তাদেরকে কোনোভাবেই অবশ্যই মাফ করে দেওয়া যাবে না। আর এ কারণে এই 97 প্রতিষ্ঠানকে লক্ষ্য করে যে ধরনের আপনার বয়কট করার একটি প্রথা বা ঘোষণা দেওয়া হয়েছে সেটি মারাত্মক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি মনে করি এখন এই দখলদার দেশটির সেনাবাহিনী এবং এই গণহত্যার মূলত এর সাথে যারা জড়িত সেই সকল ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানকে টার্গেট করে যদি চরম ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যায় তাহলে যুদ্ধটি এত দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধটি এমন পর্যায়ে রয়েছে যে এখানে যদি প্যালেস্টাইন এবং ইসরায়েল যুদ্ধ করেই যায় আর আরব বিশ্ব যদি ঘুমিয়ে থাকে, কোনো না কোনো দিন এই আরব বিশ্বকে জবাবদিহিতার আওতায় আনবে অবশ্যই আমেরিকা এবং ইসরায়েল। তারা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আরব বিশ্বের কোনোটাকে কি আমেরিকা এবং ইসরায়েল তাদের বন্ধু হিসেবে মনে করে? বন্ধুরা, ব্যবসায়িক পার্টনারের বাইরে আরব বিশ্বের বর্তমানে আপাতত কোনো পরিচয় নাই, সুতরাং তারা যদি এই বিষয়গুলো বা নিজেদের বিষয়গুলো এগিয়ে নিয়ে নিতে পারে, তারা যদি নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে না পারে এই ধরনের একটি ভাইটাল ব্যাপারে, তাহলে তাদের ক্ষমতা থেকে লাভ কী? সুতরাং আরও উচিত একেবারে এর সাথে যারা জড়িত পুরোপুরি এই দখলদার দেশটির অর্থনীতি, সামরিক নীতি এবং কূটনীতির উপরে আমেরিকাকে কাঁচকলা দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্য যদি একটি একত্রিত সিদ্ধান্ত নিতে পারে যেটি নিষেধাজ্ঞা ভিত্তিক হোক, সামরিক অবরোধ ভিত্তিক হোক অথবা তাদের প্রতি জ্বালানি রপ্তানির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে যদি চরম ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যায় তাহলে ভবিষ্যতে একটি শর্তই উঠে আসবে, কোনভাবে এই ব্যাপারটিতে সমাধান করবে ইসরায়েল এবং আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশগুলো। তার জন্য প্রয়োজন বর্তমান যে প্রাথমিক একটি পদক্ষেপ শুরু হলো, অর্থাৎ আপনার 60 প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যারা মূলত অবৈধ দখলদারিত্ব এবং সেটেলারের কাজে ব্যস্ত তাদের উপরে নিষেধাজ্ঞা, এবং যে সকল দখলদার দেশগুলো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই সকল বিষয়ের সাথে জড়িত তাদের প্রতি অবশ্যই আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের মাধ্যমে যে বিষয়গুলো তুলে আনতে হবে তাতে কোনোভাবেই ক্ষান্ত দেওয়া যাবে না। তারপরও আশা করা যায় এই প্রথমবারের মতো ওয়াইসি কোনো একটা বিষয়ে একমত হতে পারলো, যারা বিরোধী শক্তি অবশ্যই দখলদার বাহিনী। বন্ধুরা, এই ব্যাপারটি যত দূর পর্যন্ত তারা বহে নিয়ে যেতে পারবে তত দূর পর্যন্ত চাপ অব্যাহত রাখবে বা থাকবে এই দখলদার দেশটির উপরে। ইতিমধ্যে 97 প্রতিষ্ঠানটিকে বয়কট এবং 60 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মাধ্যমে ওয়াইসি যে খেলা শুরু করেছে, দেখা যাক তাদের প্রভু আমেরিকা মূলত এই খেলায় এবং এই ক্রিয়ায় তাদের প্রতিক্রিয়া কী হয়। অবশ্যই তারা যে ধরনের কাজ করতেছে প্যালেস্টাইনের বিরুদ্ধে এটি বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ এবং এটি অবশ্যই ইসলামিক বিশ্ব নিতে পারে,
কিন্তু তারা একেবারে না নেওয়ার চেয়ে যে দুটি পদক্ষেপ গ্রহণ করেছে, দেখা যাক এই দুটি পদক্ষেপ তারা কতটা গুরুত্বের সাথে পালন পাল্লা দিয়ে দখলদার দেশটিকে প্রভাবিত করতে পারে বা তাদেরকে বেকায়দায় ফেলতে পারে। ভবিষ্যতে যদি এর কোনো উন্নতি না হয় তাহলে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আসছে বলে ওয়াইসির তরফ থেকে সতর্ক করা হচ্ছে। আপনাদের কি ব্যাপারটি বিশ্বাস হচ্ছে? অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানান, আমার বক্তব্য বলব।